আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকেই স্বাগত জানাই কিউ এন এর থার্ড এপিসোডে। এর আগেও আমরা দুইটি এপিসোড করেছিলাম, যারা এই এপিসোডগুলো অর্থাৎ আগের এপিসোডগুলো মিস করেছেন তাদের জন্য সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টস বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আগের এপিসোডগুলোও দেখে আসতে পারেন। আজকের এপিসোডটি শুরু করার আগে বরাবরের মতো আবারও আপনাদেরকে মনে করে দিতে চাই, যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছেন এবং যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটিও অন করে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো এপিসোড আপলোড করার সাথে সাথেই সেটি নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই আজকের এই থার্ড এপিসোডটিতে আপনার যদি আরও কোনো কোশ্চেন থাকে সেগুলো করতেও ভুলবেন না, কারণ থার্ড এপিসোডের মাধ্যমে যে কমেন্টসগুলো আমরা পাবো সেই কমেন্টসগুলোর আলোকে আমরা করবো হচ্ছে কিউএনের ফোর্থ এপিসোড। তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক। সো আজকের প্রথম যে কোশ্চেনটি সেটি করেছেন আকাশ আহমেদ ইব্রাহিম, তিনি লিখেছেন, ধন্যবাদ স্যার, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, প্লিজ নকনি সম্পর্কে কিছু বললে উপকৃত হতাম। ধন্যবাদ আকাশ আহমেদ আপনার কমেন্টসের জন্য। তো নকনি নিয়ে আসলে যে বিষয়টি বলতে চাই, অনেকেরই এই নকনি প্রবলেমটি থাকে, বিশেষত যাদের ওয়েট একটু বেশি থাকে তাদেরও এই সমস্যাটি বেশি হতে পারে, এছাড়া অন্যান্যদের ক্ষেত্রেও এই সমস্যাটি থাকতে পারে। তো কিছু এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজের মাধ্যমে আমরা নকনি দূর করতে পারি, আর সেই এক্সারসাইজগুলোর মাধ্যমে কীভাবে নকনি দূর করা যায় সেগুলোর একটি এপিসোড আমাদের এই চ্যানেলটিতে রয়েছে, সেগুলো দেখে আসবেন। আশা করি ওই এপিসোডটি দেখার পরে আপনি নকটি কীভাবে দূর করা যায় এক্সারসাইজের মাধ্যমে সেখান থেকে সম্পূর্ণ ধারণাটি পাবেন। চলে যাচ্ছি পরবর্তী কমেন্টসে। পরের যে কমেন্টসটি রাফি খান লিখেছেন, স্যার আমি চেইন স্মোকার লাস্ট 3 ইয়ার্স ধরে, এখন আমি কি ফাইনাল মেডিকেল টেস্টে কোনো প্রবলেম ফেস করব, মানে ডিসকোয়ালিফাই হব কি না, এটা জানতে চেয়েছেন রাফি খান। এখানে প্রথমে যেটা বলতে চাই, অবশ্যই আমাদের স্মোকিংটা ত্যাগ করা প্রয়োজন, স্মোকিং আমাদের জন্য অবশ্যই হার্মফুল, বাট এই স্মোকিংয়ের জন্য মেডিকেল টেস্ট অর্থাৎ ইনিশিয়াল যে মেডিকেল টেস্টগুলো হয়ে থাকে বা পরবর্তী যে মেডিকেল টেস্ট হয়ে থাকে সেখানে কোনো ধরনের প্রবলেম বা বাদ পড়ার সম্ভাবনা নেই। তবে অবশ্যই আবারও মনে করে দিই যে এটা অবশ্যই আমাদেরকে ত্যাগ করা প্রয়োজন। থ্যাংক ইউ। পরের যে কমেন্টটি সেটি লিখেছেন ফয়সাল আহমেদ, আফটার HSC উইদাউট আর্মি নেভি বাফা ক্যান আই অ্যাপ্লাই ইন অ্যানাদার সেক্টর লাইক এস BGB অ্যাজ এ অফিসার ক্যাডেট। আর্মি নেভি এয়ারফোর্স ছাড়া অন্য কোথাও কমিশনড অফিসার হওয়ার সুযোগ নেই, আর BGBতে অফিসার ডিপ্লয় হয় ডিফেন্স থেকেই। সো BGBতে সরাসরি অফিসার নিয়োগ হয় না, যেটা ডিফেন্স থেকে সরাসরি ডিপ্লয় করা হয় বাংলাদেশ বর্ডার গার্ডসে। পরের যে কোশ্চেনটি সেটি করেছেন রবিন, স্যার আমি BN 2021 ফার্স্ট গ্রুপ থেকে ISSB-র জন্য রিকমেন্ডেড হয়েছি, এখন ISSB প্রিপারেশান নেওয়ার জন্য কোন কোন বই পড়তে হবে, ISSB কবে হতে পারে? খুব চমৎকার একটা কোশ্চেন। ISSB-র কবে হতে পারে সেকেন্ড যে কোশ্চেন সেটি নিয়ে কথা বলি। অনেকেই আছে রিটেন পরীক্ষার পরে বা ISSB-র জন্য ওয়েট করে থাকে যে ISSB-র মেসেজ কবে আসবে, SMS ISSB থেকে কবে পাবে বা ডেটের জন্য। এটা আমার মনে হয় একেবারেই করা উচিত না, কারণ ISSB-র যখন ডেট চলে আসবে তখন কিন্তু আসলে প্রিপারেশান নেওয়ার খুব একটা সময় থাকে না। এই জন্য আমরা যে কাজটি আগে থেকে করতে পারি যে আমরা প্রিপারেশানটা আগে থেকে নেওয়া শুরু করে দেব। আর ISSB প্রিপারেশান কীভাবে নেবেন সেটি তো সম্পূর্ণই আমি বারবার যেটা বলি, যেটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করছে। তারপরে আমি অবশ্যই বলতে চাই, যেখানে স্পেসিফিকভাবে বইয়ের কথা জানতে চেয়েছেন, বাংলাদেশে ISSB-র জন্য ফুল কমপ্লিট ISSB প্রিপারেশানের জন্য ফাইটার্স ISSB বুকের বিকল্প নেই, আর এইটি নিয়ে কথা বলতে চাইলে অনেক বড় হয়ে যাবে। এই ফাইটার্স ISSB বইটি আপনি কেন পড়বেন সেগুলোর জন্য আমাদের স্পেশাল কিছু এপিসোড রয়েছে, ফাইটার্স বইগুলোর কী কী দেওয়া রয়েছে সেগুলো রয়েছে, অথবা আপনার পরিচিত যদি কেউ ISSB ফাইটার্স বইটি নিয়ে থাকে তাদের কাছ থেকে আপনি জানতে পারবেন যে কেন ফাইটার্স বইটি আপনার পড়া প্রয়োজন। সো অবশ্যই ফাইটার্স ISSB বইটি আপনার লাগবেই, আপনি যেভাবেই যেখানে প্রিপারেশান নেন না কেন ফাইটার্স ISSB বুক মাস্ট। চলে যাচ্ছি পরের কমেন্টসে। পরের যে কমেন্টসটি করেছেন নাহিদুল ইসলাম নয়ন লিখেছেন, স্যার BMA লং কোর্সের লিখিত পরীক্ষায় কি পার্শিয়াল মার্কিং আছে, বিশেষ করে ম্যাথ পার্টের ক্ষেত্রে? না, ইনিশিয়াল যে প্রিলিমিনারি পরে লিখিত পরীক্ষা হয়ে থাকে BMA লং কোর্সের ক্ষেত্রে, সেখানে ইন্ডিভিজুয়ালি কোনো পাস মার্ক নেই, অর্থাৎ বাংলা ইংরেজি GK এবং ম্যাথ,
এটি হচ্ছে টোটাল মার্কস ইন্ডিভিজুয়ালি পাস মার্ক আগে একটা সময় ছিল এখন আর ইন্ডিভিজুয়ালি পাস মার্ক নেই পরের যে কমেন্টটি করেছেন সাকিব আহমেদ লিখেছেন স্যার আপনাদের বইগুলো daraz.com এ দিলে খুবই সুবিধা হতো বা রকমারিতেও দিতে পারতেন খুব হেল্প হতো সো সাকিব সহ অন্যদের সকলের উদ্দেশ্যে যে বিষয়টি বলতে চাই দারাজ বা রকমারি যেভাবে আপনাদের কাছে বইগুলো পৌঁছে দেয় আমরা কিন্তু ঠিক একইভাবে আপনাদের কাছে একই প্রসিডিওরে বইগুলো পৌঁছে দিতে পারি সো আমাদের বাংলাদেশের 491টি উপজেলায় এখন পর্যন্ত আমাদের রিপ্রেজেন্টেটিভ রয়েছে তারা খুবই দ্রুততম সময়ে আপনাদের হাতে আমাদের ফাইটার্স বইগুলো পৌঁছে দিতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের কমেন্টসে পরের কমেন্টসটি করেছেন নাইম ইসলাম লিখেছেন আচ্ছা ISSB-তে সিলেক্ট হওয়ার জন্য কোচিং করা কি লাগবেই নাইম সহ অন্যান্য সকলের উদ্দেশ্যে যে বিষয়টি বলতে চাই ISSB-র প্রিপারেশন আপনি কীভাবে নেবেন এটি সম্পূর্ণই কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে সো বেসিক্যালি যে বিষয়টি আমরা দেখি বিগত দিনের যে এক্সপিরিয়েন্সগুলো ISSB যেহেতু গতানুগতিক পরীক্ষাগুলোর মতো নয় সম্পূর্ণই ভিন্ন ধারার একটি পরীক্ষা সো এই পরীক্ষাগুলোতে ভালো পারফর্ম করার জন্য আসলে প্র্যাকটিক্যাল প্রিপারেশন নেওয়া প্রয়োজন আর আমরা ইন্ডিভিজুয়ালি প্রিপারেশন নেওয়ার সময় অনেক সময় দেখা যায় আমাদের ভুল ত্রুটিগুলো ওভারকাম করতে পারি না যেটা অনেক সময় ইনস্টিটিউশনে যাওয়ার পরে আমাদের এই প্রিপারেশনগুলো নেওয়া সম্ভব হয়ে থাকে অর্থাৎ আমরা আমাদের ভুল ত্রুটিগুলো ওভারকাম করতে পারি সো আপনি কীভাবে প্রিপারেশন নেবেন সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে তার আগে আমি অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটি যেটি দেখছেন এখানে আমাদের ISSB নিয়ে অনেকগুলো এপিসোড রয়েছে সেগুলো দেখুন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশন নেওয়া প্রয়োজন কি নয় কারণ আমরা যখন অনেক সময় বলি যে প্রিপারেশন নেওয়া প্রয়োজন সেগুলো অনেক কথাই কিন্তু আপনাদের ট্রাস্ট হয় না বিকজ অফ আমাদেরও ইনস্টিটিউশন রয়েছে আর তার জন্যই আমি সম্পূর্ণ দায়িত্বটা আপনার কাছেই বা আপনাদের কাছেই ছেড়ে দিলাম আশা করি বিষয়টি সহজেই বুঝতে পেরেছেন পরের যে কমেন্টটি সেটি হচ্ছে হোয়াইট মাম্বা একটি চ্যানেল থেকে করা হয়েছে সেটি যেটি লেখা হয়েছে বিদেশি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা কেউ কি যে কোনো বাহিনীতে শর্ট কোর্সে আবেদন করতে পারবে হ্যাঁ অবশ্যই বিদেশি কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে সার্কুলারগুলো হয়ে থাকে সেখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে তবে অবশ্যই যেটি করতে হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে অবশ্যই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অর্থাৎ বাইরে পড়াশোনা করার সময় যে আপনি সার্টিফিকেটটি পেয়েছেন সেটি আমাদের দেশের কোন পর্যায়ের কোন লেভেলের সেটি অবশ্যই সমতা নিরূপণ করতে হবে তাহলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন চলে যাচ্ছি পরের কমেন্টসে পরের যে কমেন্টসটি করেছেন রাকিবুল ইসলাম স্যার সেইলর থেকে নেভি কমিশনড অফিসার হওয়া যায় কি না যদি যায় তাহলে কাইন্ডলি প্রসেসটা কী কাইন্ডলি একটু ডিটেলসে বলবেন বাংলাদেশ নৌবাহিনীতে যারা নাবিক হিসেবে কর্মরত রয়েছেন তারা কমিশনড অফিসার হিসেবে পরীক্ষা দিতে পারেন কমিশনড অফিসার হতে পারেন নৌবাহিনীর HET পরীক্ষার মাধ্যমে চলে যাচ্ছি পরের কমেন্টস পরের কমেন্টসটি করেছেন মোর্শেদুল আলম যেটি লিখেছেন ক্যাডেট কলেজ থেকে বেশি ক্যান্ডিডেট নেওয়া হয় নাকি জেনারেল থেকে বেশি ক্যান্ডিডেট নেওয়া হয় এইটি নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে নানা ধরনের মিথ রয়েছে যে ক্যাডেট কলেজ থেকে বেশি সিলেক্টেড করা হয় কমিশন অফিসার হওয়ার জন্য যারা পরীক্ষা দেয় সেখানে বেশি সিলেক্টেড হতে পারে এরকম অনেকের মধ্যে একটি ধারণা রয়েছে বাট যেটা রিয়েলিটি যে বিষয়টি সেইগুলো হচ্ছে পারফরমেন্স কোয়ালিটি অর্থাৎ সিভিল অর ক্যাডেট ডাজন্ট ম্যাটার যাদের পরীক্ষায় ভালো করতে পারে যারা ISSB পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারে এবং যাদের অফিসার হওয়ার কোয়ালিটি রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড সিভিল বা ক্যাডেট এটি খুব একটি ভ্যারি করে না কারণ বিগত লং কোর্সের যদি আমরা এক্সপিরিয়েন্সগুলো দেখি যে কতজন জয়েন করেছে তার মধ্যে কতজন ক্যাডেট কলেজ বা কতজন সিভিল সেই রেশিও থেকে খুব সহজেই অনুমেয় অর্থাৎ আমরা খুব সহজে বুঝতে পারি যে এখানে সিভিল বা ক্যাডেট বলে কোনো বিষয়টি নেই যারা ভালো পারফর্ম করতে পারে যাদের কোয়ালিটি রয়েছে তারাই কমিশনড অফিসার হতে পারে অর্থাৎ ISSB সিলেক্টেড হতে পারে ISSB গ্রিন কার্ড অ্যাচিভ করতে পারে পরবর্তী যে কমেন্টটি করেছেন লিখেছেন স্যার আমি টাঙ্গাইলে থাকি আমি নেভিতে এক্সাম দিব বাট আমি কোচিং করতে চাচ্ছি আবাসিকে থাকবো আমি কিভাবে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করব কন্ট্যাক্ট করব যারা আমাদের একাডেমিতে ভর্তি হতে চান আবাসিকে থাকতে চান তাদের সকলের উদ্দেশ্যেই যেটি বলবো আমাদের কন্টিনিউয়াস অনেকগুলো ব্যাচ শুরু হয় ব্যাচগুলোর তারিখ দেওয়া থাকে আমাদের চ্যানেলেও দেওয়া থাকে আমাদের যে ফেসবুক গ্রুপ পেজ রয়েছে সেখানেও দেওয়া থাকে এছাড়াও আপনি সরাসরি আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে জানতে পারবেন যে কবে পরবর্তীতে আমাদের ব্যাচগুলো শুরু হচ্ছে সেই অনুযায়ী আপনারা চলে আসতে পারেন আমাদের একাডেমিতে পরের যে কমেন্টটি সেটি হচ্ছে ফারহেজ আহমেদ লিখেছেন স্যার এক বাহিনী থেকে ISSB গ্রিন কার্ড পাওয়ার পর অন্য বাহিনীতে পরিবর্তন করা যায় কিনা গেলে প্রসেসটা বলবেন প্লিজ
হ্যাঁ, এটার একটা প্রসিডিউর রয়েছে, সংশ্লিষ্ট অথরিটির সাথে যোগাযোগ করে অনেক সময় আমরা ফোর্স চেঞ্জ করতে পারি। সেটা করতে হবে অবশ্যই জয়েনিংয়ের আগে। যারা আইসিসবি সিলেক্টেড হওয়ার পরে ফোর্স চেঞ্জ করতে চায় তাদের সংশ্লিষ্ট অথরিটির সাথে যোগাযোগ করে এটি করা সম্ভব, বাট এটার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে আগাতে হবে, আশা করি বুঝতে পেরেছে। তারপরের যে কমেন্টটি করেছেন মোহাম্মদ আরাফাত, আপনাদের ফোন দিলে তো ফোন ধরেন না, এটা আমাদের সম্পর্কে অনেক আসলে কমপ্লেইন, অনেক সময় অনেকে ফোনে পান না, আসলে এত সংখ্যক আপনাদের কাছ থেকে আমরা ফোন কল পাই, সো আমাদের যারা ফোন কলগুলো রিসিভ করেন তারা সকলেই অনেক সময় ফোন কল, আমাদের যে নাম্বারগুলো রয়েছে তিনটা নাম্বারেই সার্বক্ষণিক ব্যস্ত থাকেন, তো আপনারা আমাদেরকে ফোন দিবেন এবং যদি আমরা ফোনে না পান তারপরে কিছুক্ষণ পরে আবার একটু চেষ্টা করেন, অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন। আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের কলের জন্য প্রস্তুত রয়েছি, আপনাদের যে কোনো কোশ্চেন, আপনাদের যে কোনো জানার বিষয়, সহযোগিতার জন্য, আপনাদের কলের রেসপন্স করার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি। তবে অবশ্যই সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমাদেরকে প্রচুর ফোন কল রিসিভ করতে হয়, তার জন্য হয়তো বা অনেক সময় একটি কল কথা বলতে গেলে আরেকটি মিসিং হয়ে যায়, তার জন্য অবশ্যই একটু ধৈর্য ধরে কিছুক্ষণ পর আবার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি আপনার যে সংযোগ সেটি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। পরের যে কমেন্টটি আলবার্ট লিখেছেন, স্যার কেউ প্রিলিমিনারি রিটেন ভাইবাতে নির্বাচিত হলে মিনিমাম কতদিন সময় পাওয়া যায় আইএসএসবি প্রিপারেশন নেওয়ার জন্য? এটি এক একটি ব্যাচের জন্য, এক এক ক্যান্ডিডেটের জন্য এক এক রকম হতে পারে, কারো ক্ষেত্রে এক মাস, দেড় মাস, দুই মাস, ক্ষেত্র বিশেষে আরও বেশি হতে পারে। সো প্রথমে যে বিষয়টি বলতে চাই, যারা প্রিলিমিনারি এবং রিটেন ওভারকাম করবে তাদের ক্ষেত্রে যে বিষয়টি আমি বলবো, যে অন্যদিকে অর্থাৎ আইএসএসবি এসএমএস বা আইএসএসবি কবে ডেট হবে সেটি নিয়ে চিন্তা না করে সরাসরি প্রিপারেশান নেওয়া শুরু করে দেয়া, কারণ আইএসএসবি ডেট হওয়ার পরবর্তীতে কিন্তু সময়টা খুবই সংক্ষিপ্ত থাকে, প্রিপারেশান নেওয়া যায় না। আর যেটি বলা হয় যে পরীক্ষার আগে কিন্তু সবাই পড়ে, স্কুল কলেজ লাইফে যেটা দেখা যায় যে পরীক্ষার আগে আগে অর্থাৎ পরীক্ষার আগের দিন সবাই পড়ে, যে ছেলেটা চান্স পায়, যে ছেলেটা ফার্স্ট হয় সেও পড়ে, যে ছেলেটা ফেল করে সেও পড়ে। সো আগের প্রিপারেশানটা অর্থাৎ আমরা যদি শুরু থেকে প্রিপারেশানটা নিতে পারি সেটা কিন্তু ভালো হয় আমাদের চান্স পাওয়ার জন্য, অযথা আইএসএসবির কবে ডেট আসবে বা এসএমএস আসবে সেগুলোর জন্য অযথা টেনশন না করে আমরা আমাদের প্রিপারেশান চালিয়ে যাবো, আশা করি বুঝতে পেরেছেন। পরের যে কমেছি সেটি সালমান খান করেছেন, বিএনসিসি ক্যাডেটরা নাকি সরাসরি আইএসএসবিতে অংশগ্রহণ করতে পারে, এই ব্যাপারে একটু বলবেন। বিএনসিসি ক্যাডেট যারা রয়েছে তাদের পরীক্ষা বিএনসিসির রেজিমেন্টের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ বিএনসিসির মাধ্যমে তারা পরীক্ষা দিয়ে সরাসরি আইএসএসবিতে অংশগ্রহণ করতে পারে, বাট ইনিশিয়াল যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তাদেরকে দিতে হয় বিএনসিসির রেজিমেন্টের মাধ্যমে, তাদের যে পরীক্ষা দিতে হয় না বিষয়টি এমনটি নয়, তাদেরও পরীক্ষায় অংশ নিতে হয়। পরের যে কমেছি সেটি করেছেন নাহিদুল ইসলাম নয়ন, লিখেছেন স্যার আপনার একটি এপিসোড থেকে প্রশ্নটি করছি, প্রশ্নটি হলো বিএমএ লং কোর্সে আবেদনরত একজন ক্যান্ডিডেট যখন প্রিলি রিটেন উত্তীর্ণ হওয়ার পর আইএসএসবির জন্য অপেক্ষা করছে, এমন অবস্থায় পরবর্তী সার্কুলার প্রকাশ হলো, এক্ষেত্রে সে কি উক্ত সার্কুলারে আবেদন করে রাখতে পারবে, করলে কী ধরনের সুবিধা পাবে? হ্যাঁ, চলমান যারা লং কোর্সের অলরেডি রিটেন এবং প্রিলিমিনারি পরীক্ষা ওভারকাম করেছে, আইএসএসবির জন্য অপেক্ষা করছে, তারা যদি দেখে পরের লং কোর্সে সার্কুলার হয়েছে তারা পরের লং কোর্সটিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং পরের লং কোর্সে অ্যাপ্লিকেশান করার সুবিধা হচ্ছে যে আমরা জানি যে আইএসএসবিতে এক বছরের মধ্যে গেলে তাদেরকে ইনিশিয়াল আইএসএসবির যে পরীক্ষা অর্থাৎ আইকিউ টেস্ট এবং পিপিডিটি পরীক্ষায় অংশ নিতে হয় না, এই হচ্ছে সুবিধা যদি আমরা একই লং কোর্সে অ্যাপ্লিকেশান করার পরে পরবর্তী লং কোর্সে আবার অ্যাপ্লিকেশানটা করে ফেলি। এক্ষেত্রে আমি বলি আরও একটা সুবিধা রয়েছে, আমাদের প্রস্তুতিটাও থাকে, যদি আমরা গ্যাপ দেই সেক্ষেত্রে আমাদের অনেক সময় প্রস্তুতিতে ভাটা পড়ে যায়, এটাও একটা বিষয়। তারপরেও সম্পূর্ণটাই ডিপেন্ড করছে ক্যান্ডিডেটের উপর, ক্যান্ডিডেট কোন লং কোর্সে অ্যাপ্লিকেশান করবে, অর্থাৎ আপনারা কোন লং কোর্সে অ্যাপ্লিকেশান করবেন, পরেরটাতেই করবেন নাকি একটা গ্যাপ দিবেন, সেটা সম্পূর্ণই ক্যান্ডিডেটের উপরে। তারপরেও আমি বলবো যে একই লং কোর্সে সার্কুলার হওয়ার পরে পরেরটাতে করে রাখাটাই বেটার। সো এই ছিল আজকের এপিসোডে, দেখা হচ্ছে পরবর্তী আমাদের অন্য কোনো এপিসোডে, এবং যেটা আগেই বলেছিলাম পরবর্তী আমরা কিউ এন এর ফোর্থ এপিসোড যেটি করব সেটিতে আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্টসে জানাবেন, এবং আপনার সেই কমেন্টসগুলো নিয়েই করা হবে আমাদের পরবর্তী যে এপিসোড অর্থাৎ ফোর্থ এপিসোড। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।